ভালো রে সম্মানিত আমার বাউল গানের শ্রোতা বন্ধুরা যারা আছেন আমি আনোয়ার সরকার আবার আপনাদের মাঝে দাঁড়াইলাম আমার প্রতিপক্ষ বন্ধু মিন্টু ভাই সবল সবার বন্ধু সেও আমার বন্ধু আমি আনোয়ার সরকার মিন্টু বাউল যখন আমরা যখন থেকে গান করি তখন এই বর্তমান যেগুলো বাউল এই আমাদের উত্তরবঙ্গে যে এই সেমরিরে যে গানগুলো গায় এই যে আকাশ ফাঁকা যারা আছে এগুলো ছিল না কিরে মিন্টু ভাই এখন বাবা নতুন প্রজন্মের গায়ক অনেক গায়ক বাবা বাউল অত সহজ না আমার গুরুজি আব্দুল রশিদ সাইজি বলছে বাবা আনোয়ার রে বাউল শব্দের অর্থ বাউতে বাতাস উল্টে সন্ধান বাউলেরা বাতাসের সন্ধানকারী আমার প্রতিপক্ষ বন্ধু আমার মিন্টু ভাই তিনটে গান গাইল আমি বয়ে বয়ে শুনলাম তবে ভাই কখন থেকে আমার মনটা জ্বলতে আছে আপনারে কি আর কমো আমি তবে কোনোদিন যদি পালা গানের স্টেজে আপনারে পাই প্রতিটা গানের সেদিন জবাব কথা আমি দিব খুব ভালো গান আজকে যে জায়গায় স্টুডিও দাঁড় করছে এই জায়গায় এসব কথা বলতে নাই বাবা হ্যাঁ এখানকার ভাবমূর্তি আমি একটু হলো বুঝছি একদিন দোতারার একটু বাড়াও না রে বাবা সাউন্ডটা খুব সুন্দর এটা বলার বাহিরে ভাই পীর সম্পর্ক অনেকগুলো কথা বলল ভাই 1,24,000 মদন্ত্র 2,24,000 পীর অলি গাউস কুতুব ফকির আমার নবী 1963 সাল জিন্দাগি আর কোন রাবিতে 90 বছর জিন্দাগি আমার দয়ের নবী আমার মায়ের নবী গো উনি শেষ বিদায় হস আতারই জিল হস ঈদে গাদিরে নবী আমার সনকর সাবির মধ্যে একটা ভাষণ দিল ভাষণটার নাম ভালো হয়েছে ইসলামের জাহা আমার নবী বললেন মান কুনতুম আলী উন মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি নবী আজ থেকে 4 দিন পর পর্দা নেব তখন সনক ছবি বলল হুজুর গাও আপনি যদি 4 দিন পর পর্দা নেন আপনার ইসলামকে কি করে ধরে রাখবো আমার রাসূল বলে গেলেন আমি 4টা জিনিস থেকে গেলাম পৃথিবীতে 1 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহ 2 নম্বর আহলের বায়াত সুন্নাহ আহলের বায়াত সুন্নাহ আহল শব্দের তো পরিবার আর বায়াত শব্দের তো হচ্ছে বর্জ আর থেকে গেলাম আমার ভালোবাসা আর আমার আদেশ ওই যে আগে বলছি যার মধ্যে প্রেম ভালোবাসা আদেশ নাই মিন্টু ভাই খালি হাত পাও থাকলে মানুষ হয় না রে মা নাকেল হোস তারপর মানুষ তাই নবীর পর আর কোন নবী হবে না তাই সকলে আমরা আলীর বায়াতকে গ্রহণ করব যে ব্যক্তি বায়াতকে গ্রহণ না করছে সে পরিপূর্ণ মুসলমান আজ হইতে পারে না তাই নবী আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সারি জাহান পয়দা আগুনের ঘরে মাওলা আলী নূরে সাপার ঘরে আমার নূর নবী মাটিতে ফাতেমা বিবি বাতাসে ছোট ইমাম আর পানিতে বড় ইমাম তাই আমার বাবা রশিদ সরকার এই পাঞ্জাতনকে যারা ভালোবাসলো না আল্লাহ কয় তারা আমাকে ভালোবাসলো না ভাই বলছে নিজের জ্ঞানে জ্ঞানে মারামারি নিজেকে নিজে কি করব ভাইদি আল্লাহ কোরআনে বলছে মান আরাফা নাফসাহু ফাকারাত রাব্বাহু তুমি তোমাকে চিনো তাহলে রবকে চিনতে পারবা তাই আমার গুরুর বাড়ি সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার আমার গুরুর বাড়ির পাশে আরেকজন জবরদস্তি অলি ছিল যার নাম ছিল দেওয়ান রশিদ কুষ্টিয়া উদিবাড়ি থেকে সামনসুর জবরদস্তি আলেম 62 জন মাওলানা নিয়ে বাবা ঠোকা বাজাও পেট মাস্টার 62 জন আলেম নিয়ে কয় মানিকগঞ্জে যাব দেওয়ান রশিদের সঙ্গে বাইস করার জন্য
তাই সামনসুর মানিকগঞ্জ আইছে নাই মে কই দেওয়ান রশিদের বাড়ি কই কই উমুক থানায় কত কম বলেন বাবা কই উমুক থানায় যা জিজ্ঞেস করে দেওয়ান রশিদের বাড়ি কই কই উমুকি উননে উমুকি উননে যায় কই দেওয়ান রশিদের বাড়ি কই কই উমুক গ্রামে যায় কই দেওয়ান রশিদের বাড়ি কই কই উমুক মহল্লায় যায় কই দেওয়ান রশিদের বাড়ি কই কই উমুক পাড়ায় যায় দেখে দেওয়ান রশিদ নাই কই দেওয়ান রশিদের বাড়ি কই কই যে ওই সাইটে যা জিজ্ঞেস করে দেওয়ান রশিদের বাড়ি কই কই ওই বাড়ি ওই বাড়িতে চার পাঁচটা ঘরে তো দেওয়ান রশিদ নাই বাড়ির মধ্যে যা জিজ্ঞেস করে দেওয়ান রশিদ কই কই ওই ঘরে যায় দেখে চারটে কোনায় তো দেওয়ান রশিদ নাই একটা কোনায় খাটের উপর দেওয়ান রশিদ সাড়ে তিন হাত মানুষ শুয়ে রয়েছে সামনসুর কয় দেওয়ান রশিদ কই দয়াল দেওয়ান রশিদ ঝাঁপ দে উইটা কয় মনসুর রে তুমি দেওয়ান রশিদ রে খোঁজো আমিও তো আজকে বাষট্টি বছর হলে দেওয়ান রশিদ রে খুঁজি কিন্তু আমিও তো তারে খুঁজে পাই না তাই মিন্টু ভাই রে আগে তুমি তোমাকে চেনো তাহলে তোমার গুরুকে চিনতে পারবা তোমার গুরুকে চিনলে তোমার রবকে চিনতে পারবা তাই আমার দরদি আব্দুল রশিদ সরকার একটা গানের মধ্যে বলছে দর সৃষ্টির গোড়া ওরে বাবার রব হয় সেই নূরের পসরা ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইরা এই মিন্টু ভাই আগে তহিদের সাগরে ডুব দিয়া এই তহিদ সাগরে ডুব দিয়া সব হারাইছি গো ওরে তহিদ সাগর তহিদরি সাগরে ডুবুছি নূর শ্যামলা নূর কমলা ওরে বাজান রবে নূর হয় নূর তাজাল্লার রে পঞ্চভাগে বিভক্ত হইলার সেই নূর পঞ্চভাগে ওরে নূর হুলা নূর হয় নূর মনের দুয়ার খুলি তহিদরি সাগরে ডুব দিয়া দেখ না চাইরা তহিদরি সাগরে ডুব দি নূরের যোগ মিলনে বাজান আশেগার মাসে গের তানে দেই রব রূপেতে রহিম প্রকাশী আমার বাজান নূর হইল নূর
রব রূপেতে রহিম প্রকাশী আমার বাজান তোহিদেরি সাগর ডুব দিয়া আগে তোহিদেরি সাগর ডুব দিয়ার দেখ না যাইয়া তোহিদেরি সাগর ডুব দি রশিদ গেছে দিশাহারা হইয়া আমার বাজান ওরে আল্লাহ মোহাম্মদ প্রাপজারা ওরে বাজান নূরের খবর পাইছে তার আগো সরকার আনোয়ার গেল দিশাহারা হইয়া আমার বাজান রে ওজন হালকা হয়ে যায় আমার মিন্টু ভাই একটা কথা বলছে এক হুজুরকে জিজ্ঞাসা করছে বাবাজি নামাজ আদায় করলেন মসজিদে ঢুকলেন বাড়ালেন কি কয়া ঢুকছিলেন কি কয়া বাড়ালেন কিন্তু ওই মুসলিম এইটাই জানে না জানবো কেমনে এর তো মূল শিবে দীপুকা 130টা ফরজ কোরআনের মধ্যে আছে তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ আল আর বাদ বাকি 113টা ফরজ আছে খাওয়া দাওয়া চলাফেরা আর হালাল স্ত্রী সহবাসের মধ্যে 113 ফরজ ছাড়া কোনো পুরুষ যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে এই সন্তান হবে জারর সন্তান এই জন্য বাংলাদেশের 14 ভাগ আমরা জারর সন্তান এদের মূল শিবের জোর মতে ভুল আর জানবে কেমন করে তার কারণ ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে ইসলামকে জানতে হবে খালি নামের মুসলমান হলে হবে না মোহাম্মদ সৃষ্টি করা রব হাসাইন উরের মশরা নূর মোহাম্মদ সৃষ্টি করা রব হাসাইন উরের
পাপ্ত হই রাতে বাজান জানিতে হই সেই নূর পাপ্ত হই রাতে না সাইয়া তোহিদরি সাগরে ডুব দিয়া আমার তোহিদরি তোহিদরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তোহিদরি সাগরে ডুব দিয়া আরে তোহিদরি তোহিদরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তোহিদরি সাগরে ডুব দিয়া তোহিদরি 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 সাগরে ডুব দিয়া আরে দেখ না চাইয়া তোহিদরি জয় বাবার শিষ্য সরকার।